নমস্কার, আমি সুমন। মায়া গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তো গ্রীষ্মের আমাদের মানে বাড়ির প্রত্যেকটা মানে হয়তো বাড়িতে এত যা সৌন্দর্য বৃদ্ধি করার কিছু ফুল আছে, সেই ফুলের মধ্যে আমরা জবাকে আমরা হয়তো প্রথম লিস্টেও রাখতে পারি আমরা। কেন, জবা ছাড়া এই গ্রীষ্মে ফুল আমরা দেখতেই পাই না, বাগানে খুব কমই দেখতে পাই। এবং জবা প্রচুর পরিমাণে ধরে এবং প্রচুর রকম ভ্যারাইটি আছে এবং প্রচুর রকমের কালার আছে। তাই জবা গাছে আমাদের নাই এমন কোনো বাড়ি নেই, তাই জবা গাছ খুব সহজে করুন এবং প্রচুর ফুল পাবেন এবং বাড়িতে পুজোর জন্যও ব্যবহার করতে পারবেন। এবং জবা যেমন সৌন্দর্য বৃদ্ধিও করে, তেমন জবা ভালোও লাগে দেখতে। তাই জবা গাছের পরিচর্যা আমি আজকে করবো, আপনাদের সামনে আলোচনা করব কীভাবে জবা গাছ লাগাবেন, কীভাবে প্রতিস্থাপন করবেন এবং কীভাবে প্রচুর পরিমাণে ফুল আনবেন গাছে, এবং গাছে গাছ ভালো কীভাবে রাখবেন এবং কীভাবে কাটিং বা পুনিং কীভাবে করবেন, সেই সংক্রান্ত নিয়ে আমি খুব সহজেই আপনাদের সামনে কিছু আলোচনা করব। তাই প্রথমে আমি কত চলে যাই জবা গাছের মাটি টবের এই সময় পুনিং করা ব্যাপার, কাটিং বা পুনিং কীভাবে করবেন এবং কখন জবা গাছের কাটিং করতে হয় সেই বিষয় নিয়ে। আর মোটামুটি জবা গাছে কাটিং করতে গেলে জানুয়ারিতে আপনাদেরকে কাটিং করে ফেলতে হবে এবং মাটি চেঞ্জ করার ব্যাপারে যেটা থাকে সেটা করে নিতে হয়। আমি আপনাদের সে সময় হয়তো ভিডিওটা করতে পারি নাই, আমি দেখাচ্ছি যারা করেননি করে নেবেন। প্রথম কথা হচ্ছে মাটিটা, আপনারা দোআঁশ মাটি এর সাথে কিছুটা পরিমাণ গোবর সার, কিছুটা আপনারা পটাশ দেবেন। পটাশ গাছে জবা গাছ পক্ষে খুব ভালো কাজ করে পটাশ, এবং কিছুটা পরিমাণ অনুখাদ্য দিয়ে মাটিটা তৈরি করে নিয়ে আপনারা গাছটা প্রতিস্থাপন করবেন যদি নতুন গাছ যারা লাগাবেন। আর যাদের পুরনো গাছ আছে অর্থাৎ গাছে রিপোর্টিং করতে হবে, তারা এইভাবে মাটিটা তৈরি করে নিয়ে গাছটা থেকে তুলে নেবেন। গাছটা তুলে নেওয়ার পর পুরনো অর্থাৎ পুরনো যে শিকড়গুলো আছে সেগুলো কেটে ফেলে দেবেন নতুন করে দিয়ে গাছটাকে। মোটামুটি আমি দেখুন এটা ওটা এক ফুট থেকে দেড় ফুটের মতো রেখেছি, রেখে সমস্ত ডাল আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর গাছে কীভাবে মানে অসংখ্য নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এবং কত পাতা দেখুন সতেজ এবং কত ফুল আসবে পরবর্তীকালে দেখুন। আমার বেশি দিন হয়নি এটা, এটা আমার জাস্ট এক মাসের রেজাল্ট বলছি আমি আমার এখন। এইভাবে কাটিং করে নেওয়ার পর এই ডালকোনা ফাংসাইড পাউডার লাগিয়ে দেবেন, আমি যেমন লাগিয়ে দিয়েছি আপনারা লাগিয়ে দেবেন, তাতে ডালটা পচে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবং এই যে পিঞ্চিং করেছে এখানে দেখুন একটা ডাল ছিল আমার, এখান থেকে দুটো তিনটে ডাল বেরিয়েছে দেখুন, সব জায়গাতে দুটো তিনটে করে ডাল বেরিয়ে যাবে। তাতে গাছটাকে ঝাঁকালো হবে এবং গাছ ছোট থাকবে এবং তাতে প্রচুর পরিমাণে ফুল আসবে। এভাবে খাবার দিয়ে মাটিটা তৈরি করে গাছ থেকে শিকড় পুরনো যেগুলো আছে সেগুলো কেটে দেবেন। কেটে নেওয়ার পর গাছটাকে প্রতিস্থাপন করবেন এবং ডালগুলো কেটে দেওয়ার পর মোটামুটি 10-12 দিন এখন সেমিশেডে রাখবেন। সেমিশেডে রাখার পর ফুল সানলাইট একদম, জবা গাছ খুব রোদ পছন্দ করে এবং জল মোটামুটি ভালো এরকম ভিজে থাকে এরকম জল দেবেন গাছে। এবার জবা গাছে রোগ বলতে আমরা আর এই গাছে লক্ষ্য করা যায় মিলিবাগটা বেশি দেখা যায় বা লেদা পোকা ওখানে দেখা যায় এই সময়ে। তার নতুন পাতা যখন এরকম বেরিয়ে যাবে তখন মোটামুটি মিলিবাগ স্প্রে ওষুধ স্প্রে করবেন, যেটা হয়তো কনফিটারও করতে পারেন আমরা, একতারা বা সিতারা বা আরও যে সমস্ত পাওয়া যায় কীটনাশক সেগুলো নিয়ে আসবেন। তাতে মাসে দুবার করে 15 দিন পরপর অল্টারনেট করে যে কোনো একটা লেদা পোকা বলুন বা ইয়ে আপনার মিলিবাগের ওষুধ স্প্রে করবেন, আর ভিটামিনটাও দেবেন মাসে দুবার, আর একবার করে ফাংসাইড পাউডার স্প্রে করবেন। তাতে গাছে পোকামাকড় আসবে না, গাছ ভালো থাকবে এবং খুব সতেজ থাকবে এবং প্রচুর ফুল আসবে। আর যদি পারেন ফুল আসার আগে পর্যন্ত একবার করে মিরাকুলন স্প্রে করবেন, মাসে একবার করে দেবেন, তাতে ফুল আসতে এবং কুড়ি আসতে সাহায্য করবে মিরাকুলন, মাসে করে বৃদ্ধি করবে আপনাদের প্রচুর। এইভাবে পরিচর্যা করবেন আর ভিটামিন তো আছে বলুন, ভিটামিন দেবেন যে কোনো ভিটামিন স্প্রে করুন, ভিটামিন ছাড়া তো গাছ ভালো রাখা, এদেরও ভিটামিন অভাব দেখা দেয়। আর তারপরে থেকে মোটামুটি আপনারা এক মাস পর থেকে আপনারা ফুল পচা জল, এক সময় যেহেতু গরমকাল হালকা বিকালের দিকে ফুল পচা জল দেবেন, তা নাহলে ফুল যদি না আসে সেই সময়টা একটা কিছু অবলম্বন করা দরকার, সেটা হচ্ছে পটাশ দিয়ে আপনারা মোটামুটি পটাশ বা 10-26 যদি থাকে বাড়িতে গাছের গোড়াটা সাইডটা করে দিয়ে এইরকম 12 ইঞ্চি টবে আপনারা
দু চামচ মতন দিয়ে দিয়ে গাছটাকে কুড়ে দিয়ে জল দিয়ে ফুল সানিটারি রেখে দেবেন। দেখবেন খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসবে এবং অসংখ্য ফুল আসবে। হাতে জবা গাছে অনেক প্রবলেম হয় যে কুড়ি আসে, কুড়ি ঝরে যায়। এটা পটাশ দিলে আপনার এই গাছে কুড়ি ঝরার ব্যাপারটা থাকে না এবং আপনার প্রচুর পরিমাণে ফুল আসবে। এভাবে খুব সহজেই যত্ন করি আমার গাছেও। দেখবেন আমার জবা আসবে, তখন আমি আবার ছবি তুলে আপনাদেরকে পাঠাবো কী হারে ফুল এসছে। এভাবে পরিচর্যা করতে থাকুন। যারা নতুন চ্যানেলটায় দেখছেন ভাবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং মাই গার্ডেন শান্তিনিকেতন পেজে ফেসবুক পেজে চ্যানেলের সঙ্গে থাকুন আরও ভালো ভালো ভিডিও পেতে।